আমি কিন্তু একটু আগেই বলেছি যে আমাদের দেশে অনেক প্রতিভাবান শিল্পী আছে, যেমন আমার যে ছবিটা ছিল বিরোধ, সেখানে কিন্তু ইফতেখার দিনার ভাইকে ভিলেন হিসেবে উপস্থাপন করেছে। আপনারা কি কেউ ওনাকে দেখে কখনো চিন্তা করেছেন যে উনি আসলে এই টাইপের একজন ভিলেন হতে পারে? প্রডিউসার ডিরেক্টরদের, স্পেশালি ডিরেক্টরদের কি খুঁজে নিতে হবে কার কি প্রতিভা আছে, কাকে আপনারা কোন জায়গায় খুঁজতে হবে? আসলে শিল্পীর জীবন নিয়ে মানুষের জানার আগ্রহ অনেক অনেক বেশি। তো এখন যেহেতু সবার হাতে খুব একটা স্মার্টফোন আছে, খুব দ্রুত এটা ছড়িয়ে যাচ্ছে। এখন যেটা হচ্ছে, আগেও কিন্তু তাই হয়তো বা পাবলিকলি এত তাড়াতাড়ি পৌঁছাতে পারে। এখন যেহেতু আমরা একটি ডিজিটাল টাইমে আছি, এখন খুব দ্রুত পাবলিকদের কাছে এটা চলে যাচ্ছে। তো সেই জন্য আমি মনে করবো যে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনারাও আসলে ক্রিয়েট করার আগে একটু আর্টিস্টের সাথে একটু কথা বলে দেয়, মানে অনেক সময় থাকে না যে এমন কিছু কথা, এমন কিছু ওখানে গল্প বলে ফেলে, হয়তো বা সামাজিকভাবে ফ্যামিলিগতভাবে সমস্যা হয়ে যায়। তো আমার মনে হয় আর্টিস্ট এবং কন্টেন্ট, আমি কিন্তু একটু আগেই বলেছি যে আমাদের দেশে অনেক প্রতিভাবান শিল্পী আছে, যেমন আমার যে ছবিটা ছিল বিরোধী, সেখানে কিন্তু ইফতেখার দিনার ভাইকে ভিলেন হিসেবে উপস্থাপন করেছে। আপনারা কি কেউ ওনাকে দেখে কখনো চিন্তা করেছেন যে উনি আসলে এই টাইপের একজন ভিলেন হতে পারে? প্রডিউসার ডিরেক্টরদের, স্পেশালি ডিরেক্টরদের কি খুঁজে নিতে হবে কার কি প্রতিভা আছে, কাকে আপনারা কোন জায়গায় খুঁজতে হবে? আসলে শিল্পীর জীবন নিয়ে মানুষের জানার আগ্রহ অনেক অনেক বেশি। তো এখন যেহেতু সবার হাতেই খুব একটা স্মার্টফোন আছে, খুব দ্রুত এটা ছড়িয়ে যাচ্ছে। এখন যেটা হচ্ছে, আগেও কিন্তু তাই হয়তো বা পাবলিকলি এত তাড়াতাড়ি পৌঁছাতে পারে। এখন যেহেতু আমরা একটি ডিজিটাল টাইমে আছি, এখন খুব দ্রুত পাবলিকদের কাছে এটা চলে যাচ্ছে। তো সেই জন্য আমি মনে করবো যে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনারাও আসলে ক্রিয়েট করার আগে একটু আর্টিস্টের সাথে একটু কথা বলে দেয়, মানে অনেক সময় থাকে না যে এমন কিছু কথা, এমন কিছু ওখানে গল্প বলে ফেলে, হয়তো বা সামাজিকভাবে ফ্যামিলিগতভাবে সমস্যা হয়ে যায়। তো আমার মনে হয় আর্টিস্ট এবং কন্টেন্ট, আমি কিন্তু একটু আগেই বলেছি যে আমাদের দেশে অনেক প্রতিভাবান শিল্পী আছে, যেমন আমার যে ছবিটা ছিল বিরোধী, সেখানে কিন্তু ইফতেখার দিনার ভাইকে ভিলেন হিসেবে উপস্থাপন করেছে। আপনারা কি কেউ ওনাকে দেখে কখনো চিন্তা করেছেন যে উনি আসলে এই টাইপের একজন ভিলেন হতে পারে? প্রডিউসার ডিরেক্টরদের, স্পেশালি ডিরেক্টরদের কি খুঁজে নিতে হবে কার কি প্রতিভা আছে, কাকে আপনারা কোন জায়গায় খুঁজতে হবে? আসলে শিল্পীর জীবন নিয়ে মানুষের জানার আগ্রহ অনেক অনেক বেশি। তো এখন যেহেতু সবার হাতেই খুব একটা স্মার্টফোন আছে, খুব দ্রুত এটা ছড়িয়ে যাচ্ছে। এখন যেটা হচ্ছে, আগেও কিন্তু তাই হয়তো বা পাবলিকলি এত তাড়াতাড়ি পৌঁছাতে পারে। এখন যেহেতু আমরা একটি ডিজিটাল টাইমে আছি, এখন খুব দ্রুত পাবলিকদের কাছে এটা চলে যাচ্ছে। তো সেই জন্য আমি মনে করবো যে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনারাও আসলে ক্রিয়েট করার আগে একটু আর্টিস্টের সাথে একটু কথা বলে দেয়, মানে অনেক সময় থাকে না যে এমন কিছু কথা, এমন কিছু ওখানে গল্প বলে ফেলে, হয়তো বা সামাজিকভাবে ফ্যামিলিগতভাবে সমস্যা হয়ে যায়। তো আমার মনে হয় আর্টিস্ট এবং কন্টেন্ট ক্রিয়েটর